মানবাধিকার, গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে লন্ডনে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত 29 আগস্ট মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এ পদযাত্রা সেন্ট্রাল লন্ডনের হাইড পার্ক থেকে শুরু হয়ে 10 নং ডাউনিং স্ট্রিটে অবস্থিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দপ্তরে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়। স্মরণকালের সবচেয়ে বড় এই পদযাত্রার বিস্তারিত খবর থাকছে আমাদের নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলুর বিশেষ প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন ওহিদুজ্জামান রুমু। গত 29 তারিখের পদযাত্রায় লন্ডনের রাজপথ পরিণত হয়েছিল বিশাল জনসমুদ্রে। ঐতিহাসিক এ যাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্যানার, প্লাকেট, বাংলাদেশের জাতীয় পতাকা, আর মুখে ছিল বর্তমান সরকারের অন্যায় অত্যাচারের বিপক্ষে নানা স্লোগান। এখান থেকে যেটা প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চায় না। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে যা ঢাকায় অনেক সমাবেশ হয়েছে, সেই সব সমাবেশে লক্ষ লক্ষ জনতার সেখানে একত্রিত হয়েছেন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। আমরা চাই শেখ হাসিনার ইমিডিয়েটলি পদত্যাগ করে বাংলাদেশে যাতে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়, এটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তার ভোটের অধিকার ফেরত পাবে। ইটস গুড টু সি এ পিসফুল ডেমনস্ট্রেশন, লট অফ পিপল হ্যাভ টার্নড আপ এন্ড আই থিংক ইটস ইম্পর্টেন্ট ফর পিপল ইন ইউনাইটেড কিংডম টু বি এবল টু এক্সপ্রেস দেয়ার ভিউজ অ্যাবাউট ইলেকশন, পার্টিকুলারলি ইন বাংলাদেশ, এন্ড দ্যাট দে শুড বি ইন অ্যাকর্ডেন্স উইথ ওপেননেস, ট্রান্সপারেন্সি, accountability and the rule of law. Europe ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বিএনপির নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক গণতন্ত্রকামী মানুষ এ পদযাত্রায় অংশ নিয়েছিল বলে জানা গেছে। এই দফায় এক দাবি এক, এই অবৈধ জালিম কুনি হাসিনার পদত্যাগ, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন, মা বেগম খালেদা জিয়ার মুক্তি। বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিজয়ের সময় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশের গণমানুষ যেরকম জেগে উঠেছে, সাথে প্রবাসীরাও জেগে উঠেছিল, তখন বিজয়টা খুবই ত্বরান্বিত হয়েছিল। একইভাবে আজকে নিশিরাতের সরকারের বিরুদ্ধে বাংলাদেশ গণমানুষ অ্যাজ ওয়েল অ্যাজ এখানকার প্রবাসী গণমানুষ জাগ্রত, মুক্তিকামী মানুষ জাগ্রত। সুতরাং এই গভর্নমেন্টের পতন অবশ্যম্ভাবী, আশা করছি শীঘ্রই মুক্তিকামী মানুষের বিজয় হবে। শুধু আমাদের একটাই দাবি, হাসিনা তুই কবে যাবি? গণতন্ত্র ও মানবাধিকারের দাবিতে 1971 সালের পর লন্ডনের রাজপথে এত মানুষ এই প্রথম নেমেছে। সকলের একটাই দাবি, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকার প্রতিষ্ঠা। এই লক্ষ্যেই আজ হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। শেখ মহিতুর রহমান বাবলু, আইওএন নিউজ টাইম, 10 ডাউনিং স্ট্রিট, লন্ডন।